আজকে বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখলাম শিক্ষিতরাই বেশি বেকার হয়ে পড়ছে। অনেকেই 2-3 বছর যাবত চাকরির ইন্টারভিউ দিয়ে আসছে, চাকরির জন্য বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করছে, কিন্তু চাকরি পাচ্ছে না। সেই প্রোগ্রামটিতে বলা হচ্ছিল যে আসলে শিক্ষিতরা বেকার হয়ে পড়ছে কারণ তারা তাদের প্রত্যাশা অনুযায়ী চাকরি পাচ্ছে না, তাদের প্রত্যাশা অনুযায়ী তারা তাদের নিজেদের কেরিয়ার গড়তে পারছে না। প্রত্যুত্তরে আমাদের পরিকল্পনা মন্ত্রী যেটা বলছিলেন যে দেখেন, প্রত্যাশা বলতে আপনি কি বোঝাচ্ছেন? এখানে প্রত্যাশা বিভিন্ন ধরনের থাকতে পারে। দেখুন, আমি অনার্স মাস্টার্স পাস করার পরে আমি ভাবছি যে আমি অনেক বড় অফিসার পদের চাকরি নেব। আসলে এটা সম্পূর্ণই জেগে থেকে স্বপ্ন দেখার মতো। এখন আমি লেখাপড়া করেছি ঠিক আছে, কিন্তু আমার ভিতরে কোনো দক্ষতা নেই। আমাকে যে একটা সেক্টরে, ধরি একটা প্রাইভেট সেক্টরে আমাকে নিবে, কেন নেবে তারা? আমি কি জানি? আমি যদি কিছু না জানি তবে তারা আমাকে কেন নেবে? যেহেতু আমি কোনো বিষয়ে দক্ষ নই, সেহেতু কোনো বেসরকারি সংস্থাতে আমার চাকরি হবে না। আর যদি বেসরকারি সংস্থাতে দক্ষতা না থাকার কারণে চাকরি না হয়, তাহলে সরকারি চাকরিতে তো হবে, কারণ সেখানে তো দক্ষতার প্রয়োজন নেই, সেখানে মেধার প্রয়োজন। এখন সরকারি চাকরিতে মেধার প্রয়োজন ঠিক আছে, কিন্তু সেখানেও প্রতিযোগিতা অনেক বেশি। সেই প্রতিযোগিতায় টিকতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। যে প্রোগ্রামটিতে একজন ভদ্রমহিলা 2-2.5 বছর যাবৎ বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে, কিন্তু তিনি তার প্রত্যাশা অনুযায়ী অথবা চাকরি পাচ্ছেন না। প্রত্যাশা তো পরের কথা, উনি চাকরি পাচ্ছেন না। 2-2.5 বছর যাবৎ বিভিন্ন ভর্তি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন। আমার নিজের বয়স যাচ্ছে, তারপরে আমি অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে যে আমি বেকার থাকছি, এটার কারণে এক ধরনের হীনমন্যতা বোধ কাজ করছে, এক ধরনের ভয় কাজ করছে। যতগুলো সার্কুলার হয়েছে গত 2-2.5 বছর আর কি, তো সবগুলো পরীক্ষায় দিয়েছি কম বেশি। সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা হচ্ছে একদম গোড়া থেকে। আমরা যে সংস্কৃতিতে বড় হয়েছি, সেখানে মূলত ছোট থেকেই জেনে এসেছি, একটা ব্রেইন সেট আপ হয়ে গিয়েছে যে কেরিয়ার মানে হচ্ছে ভালো একটা চাকরি। এই ভালো চাকরি ছাড়া আসলে কেরিয়ার করা সম্ভব নয়। সুন্দর জীবন মানে একটা চাকরি, সুন্দর জীবন মানেই একটা সরকারি চাকরি অথবা বেসরকারি হোক একটা ভালো চাকরি। শুধুমাত্র এই চাকরির বাইরেও যে আরো অনেক বেশি সুযোগ রয়েছে নিজের কেরিয়ার গড়ার জন্য, সেটা আমাদের মাথায় কখনো ঢোকে না, বা ছোটবেলা থেকে সেভাবে আমরা শুনে শুনে বড় হইনি, যার ফলে এখন এটা আমাদেরকে অনেক বেশি সাফার করতে হচ্ছে। দেখুন, ভদ্রমহিলা 2-3 বছর যাবৎ তিনি চাকরির জন্য ঘোরাঘুরি করছেন, কিন্তু হচ্ছে না, কারণ এখানে প্রতিযোগী অনেক বেশি। এখন আমার মতে, যদি যারা আসলে উদ্যোক্তা হতে চায় তাদের মতো করে যদি ভাবা যায়, আমার মনে হয় যদি আমরা লেখাপড়া করার পর ছোট্ট একটা ব্যবসা শুরু করি, একদম ছোট, এটাকে ছোট করে হেয় করে দেখা যাবে না, অবশ্যই এটাকে সম্মানের চোখে দেখতে হবে। এই 2-3-4 বছর চাকরির জন্য আপনি যতদিন চেষ্টা করলেন, ততদিনে বরং আপনার সেই ছোট্ট ব্যবসাটাই কিন্তু অনেক বড় হয়ে যাবে, আপনার স্বপ্নটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকবে। একটা সময় আপনি ভাববেন, আসলে আমার যেই সেই চাকরির পিছে না দৌড়ে বরং আমার এই ব্যবসাটা শুরু করাই ভালো সিদ্ধান্ত ছিল। 3-4 বছর এই চাকরির জন্য কষ্ট করতে করতে হয়তো বা আপনি চাকরি পাবেন, কিন্তু যেই চাকরিটা পাবেন
সেটাকে আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে? হয়তো আপনি স্টাডিতে আপনার প্রত্যাশা অনুযায়ী চাকরি পাবেন না, কিন্তু হয়তো আরো আপনাকে 5 বছর অভিজ্ঞতা অর্জন করার পর, দক্ষ কর্মী হওয়ার পর, দক্ষ কর্মকর্তা হওয়ার পরেই বরং আপনি একটা ভালো চাকরির পর্যায়ে যেতে পারবেন। ততদিনে আপনি যদি একটা ব্যবসা করেন, আমার মনে হয় তাদের চেয়ে আরো বেশি ইনকাম করা সম্ভব, তাদের চেয়ে আরো আয়েশি জীবনযাপন করা সম্ভব, এবং এত বেশি স্ট্রাগল করতে হবে না যদি ছোট একটা ব্যবসা শুরু করা যায়। আশা রাখছি আমি আমার ক্ষুদ্র জ্ঞানের মধ্য দিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা রাখছি এত থেকে আপনারা ইন্সপায়ার হবেন। পড়ালেখা করেছি বলেই যে চাকরি করতে হবে এমনটা ভাবলেই কিন্তু ভুল। আমরা পড়ালেখা করার পরেও কিন্তু ভালো ভালো উদ্যোক্তা হতে দেখেছি, যারা লেখাপড়াটাকে পুঁজি করে ভালো চাকরির পিছনে দৌড়ায়নি, বরং নিজে একটা উদ্যোক্তা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এবং যারা এইভাবে ভাবে উদ্যোক্তা হওয়ার জন্য চিন্তা ভাবনা করে, তারাই কিন্তু এক সময় আরো 10 জনকে চাকরি দেয়। চাকরির জন্য তারা কারো পিছনে ঘুরে না। আমরা চাইলে আমরা নিজেরাও কিন্তু সেই ধরনের একটা পদক্ষেপ নিতে পারি। কারণ কেননা এখন আমাদের দেশে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বেকার সমস্যা নির্মূল করা। এটা সরকারের পক্ষে একা সম্ভব নয়। আমরা যে ধরনের প্রত্যাশায় ভুগছি, সেই প্রত্যাশাগুলো আমাদের অনেকটা ভুল। আমরা আমাদের প্রত্যাশাগুলোকে যদি একটু পরিবর্তন করি, হয়তোবা সরকারের পক্ষ থেকে চাপ কমবে এবং আমাদের জীবনের যে স্ট্রাগলগুলো, আমরা যে বেকারত্বের অভিশাপ নিয়ে বসে আছি, হয়তো সেই বেকারত্বের অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। শুধুমাত্র সরকারকে দোষারোপ না করে বরং আমরা যদি নিজেদের থেকে উদ্যোগ নিতে থাকি, ছোটখাটো উদ্যোক্তা হয়ে যেতে পারি, হয়তোবা আমরা তখনই একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবো। সেই সিদ্ধান্তটাই হয়তোবা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।